বাংলাদেশী ওড়িশা ন ভারতরে আসিকি আশ্রয় নেলে। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর গোটে পিস কন্ট্রি, এবং ভারতবর্ষ পৃথিবীর সেকেন্ড জনবহুল দেশ চাইনা পরে। আর যেতে দেশ অছি যদি শান্তির জীবন কটে ও ভারতবর্ষ যা আসিনা, সেইটিপাই পড়ে আসছি বিকেলে আমেরিকা তা ভিসা রিজেক্ট করেদেলা, লন্ডন নাহি করেদেলা, এইটা কুয়াড়ে যাব সে ভাড়ে পড়ছি। সে ভদ্র মহিলা বিরাট ভুল কলে, যদি তিন দিন আগরু দু চারটা আর্মি অফিসর এবং পুলিশ অফিসর আকশন নেইথান্তা, ভুল মাগি দেইথান্তা, তাহলে আজি দেশের তড়া হয়ে নথান্তা। মুজিবুর রহমান বাংলাদেশের সৃষ্টিকর্তা ইন্দিরা গান্ধী মুজিবুর রহমান, তার স্ট্যাচু আউ কোটি নাই বাংলাদেশের, এবং প্রাইম মিনিষ্টর ঘরটারে আউ কিছি নাই, ফ্যান সব খোলি নেই গলনি আউ কিছি নাই, ভয়ঙ্কর পরিস্থিতি এই না। সে যাও খালি পড়ি দেই না, তা হানিকে পরিস্থিতি উড়াড়ি জগন্নাথ মূর্তিকে হানিকি পড়ছে, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হলানি বাংলাদেশের। আম জগন্নাথ যেভাবে ভাবে উড়াড়ি দেখছি, উড়াড়ি খণ্ড খণ্ড করি জাড়ুচ্ছেন, এই দারুণ দুঃখ, অতি দুঃখ। বিশ্বর দেবতা জগন্নাথ বাংলাদেশ আট দশ বার কোটি দেশ লোকর সেটি এইভাবে পরিস্থিতি করে বঙ্গাড়ি মানে জগন্নাথ প্রিয় জগন্নাথ মন্দির জগন্নাথ মূর্তি আনি কটুরে কুড়াড়ি হাঁড়ি পড়া, এগুলা যা কুয়া যায় জগন্নাথ প্রতি যা মানে ভয়ঙ্কর অপমান, আমি বরদাস্ত করি অছ বাংলাদেশী ভাই মানে, তুমি যেভাবে অন্যায় অত্যাচার করছ আমার জগন্নাথ নেই, আমি সমস্ত মর্মাহাত। বিশ্ব যেটি জগন্নাথ পূজা করুছি, আমেরিকা লন্ডন প্যারিস ইউরোপ কন্ট্রি আরব কন্ট্রি মুসলমান মানে জগন্নাথ রথ ভিড়লে সারা ভারতর গলি গলি রে, তুমি সেই জায়গার জগন্নাথ মূর্তি কি কঠোর কুড়াড়ি হাঁড়ি জাড়া অতি নিন্দনীয়, ঘোর নিন্দনীয়, সেপা মু নিন্দা করছি। যোগাণ মন্ত্রী কাহি তুমি এমনি শুখিলা বিবৃতি দৌছ, তুমি থা আমি আডভাইস দেলু আমার কথা তুমি শুণিল এই তোমার মান কথা জরিয়ারে, মু কলি বাংলাদেশ কথা ছাড়ো ওয়েস্ট বেঙ্গল কথা আগ বুঝায়ে, মমতা বানার্জী যা হো নবীন পটনাক চিঠি লিখলে কহিলে আমার ওড়িশার মুখ্যমন্ত্রী সে মধ্যে অনুরোধ কলে আলু আসিলা, আলু দুই দিন হানি ফের বন্দ হয়ে যাইছি, সেপা দায়ী কে তবে যোগাড় মন্ত্রী কহিল ইউপিরে আনবি, বগাড়ি ভাই মানে কে সে তো ইউপিরে আনবি, আমি কাই দেবা, দেখিলা ইউপির আলুর কোয়ালিটি নাহি, ট্রান্সপোর্ট ভড়া অধিকা বন্দ কল, ফের কল পঞ্জাবরু আনিবা, ওয়েস্ট বেঙ্গল ভাই মানে কে সে তো ইউপিরু আনবে পঞ্জাবরু, আমি কাই দেবা, আরে আম রাজ্যকু লাগিছি বঙ্গলা এবং ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল আলু হচ্ছে পৃথিবী প্রসিদ্ধ, ওয়েস্ট বেঙ্গল নবে ভাগ আলু আসলে আম ওড়িশাবাসী খাঁতি, ওড়িশার অঙ্গদান বিশেষ আলু না, জানকী পটনা আরম্ভ করতে তাকে বন্ধ করেদেলা এ সরকার, এ সরকার ইঞ্চে জমিরে আলু চাষ করার সুযোগ দেয়নি, ওড়িশার কৌশি এগ্রিকালচর পনিপরিবা বিশেষ কিছু কার্য হয়নি, ভেন্ডি এইনা 120 পঞ্চলা, জহ্নি 120 পঞ্চলা, সারু 100, বাইগণ 100, পোটল 150, এ বঞ্চবু কমিটি, আমি তেল বড়াইল ঘিও বড়াইল ডালি রেট বড়াইল অটা রেট বড়া ময়দা রেট বড়া বেসন রেট বড়া চাউল রেট বড়া, আরে বঞ্চবু কমিটি নরেন্দ্র মোদি, আরে মোহন মাঝি আজ ক্যাবিনেট অছে যোগাড় মন্ত্রী কে এমনি শুখিলা বিবৃতি দেবনি, আয়োজন নকরিকা আসব ইউপির আলু কুয়াড়ে গলা ইউপি আলু,
3 দিন পরে ফের কইলো কোয়ালিটি ভালো নুহ, রেট বড়ুছে। আমি কইছিলু ট্রান্সপোর্ট রেট বড়িব, 30 টাকার এক আলু পাউছি আমি ওয়েস্ট বেঙ্গল পাখু আসছি আলু, 2 দিন হল ফের বন্ধ হয়ে যাইছে। আজ 40, 45, 50 আলু গলা, নাসিক রু পিঁয়াজ আসব, কদলী আসব ওয়েস্ট বেঙ্গল আন্ধ্রারু, মাছ আসব আন্ধ্রারু, অন্ডা আসব আন্ধ্রারু, কুকুড়া আসব আন্ধ্রারু, কোণ অছি ওড়িশার এ 2 টাকা চাউল খাইকি আমি কড়িয়া, আমি আমার নিজ জমিরে বি পনিপরিবা করুনু, শাগ পটলিতে বি করুনু, সবু কিনিবু, মদ খাই, গুলি খাই, অফিম খাই, গঞ্জেই খাই সময় কটিবু। তোম নিজ বাড়িরে ফসল করবনি, নিজে খাইবনি, বড় দুঃখর বিষয়। তেমনি হে মোহন বাবু ভাল লোক, তুমি অনেস্ট লোক, ওড়িশার কেমতি পনিপরিবা চাষ হব, রবি জাতীয় ফসল হব, ধান গোড়ে আমি ঠিয়া হয়ে সারিছু। জানি পটনা বেড়ু ধান আমার অভাব নাই, চাউল আমার অভাব নাই, পনিপরিবা কেমতি হব, ডালি জাতীয় ফসল কেমতি হব, তুরন্ত ব্যবস্থা করিয়া পে আপন জরিয়ার মু নিবেদন করি। বিজেডি রে ববিদাস কোন দেখা করা না নাই, ববিদাস সুপ্রিম টিম রে, এটা ওটা অ্যাডভাইজার কমিটি, এ সিনিয়র এমএল মানে সিনিয়র মন্ত্রী মানে যে তাকে নেই করা হয়েছে, সে তাঠু উচ্চকোটির নেতা পাণ্ডিয়ান ববি নবীন বাবু পছরে, তেমন সে রাজ্য নেতা, সে জাণিশু তাকে এ অ্যাডভাইজার কমিটি নেই না, যেতে বড় কমিটি বাহারিব সংগঠন দায়িত্বরে সে সব রহবে, সময়কে অপেক্ষা করা। কিছু লোক বিজেপি মিশিব, হ্যাঁ এ জন্মরে ববি মিশিব না, পাণ্ডিয়ান ববি আয়, যদি রাজ্যর বিকাশ এতে হয়েছিল নবীন পট্টনায়ক সময়রে, মু তেল মারি কুমি প্রাকটিকাল কথা কে, মু কাহাকু খাতির নাই, আয় ওড়িশার যাক রোড দেখ, মু সম্বলপুর গলি, বলাঙ্গীর গলি, কলাহান্ডি গলি, আয় যুয়াড়ে দেখিব, বালেশ্বর, ভদ্রক, কটক, জগৎসিংহপুর, ভুবনেশ্বর, পুরী, এ রোড সব কি করছি পাণ্ডিয়ান নবীন পট্টনায়ক, এ জগন্নাথ মন্দির চারিপাখ দেখ সৌন্দর্যকরণ কি করছি পাণ্ডিয়ান নবীন পট্টনায়ক, আজ দেখ কটক বস স্ট্যান্ড আম্বেদকরের নাঁ হয়েছে, এটি আমার আম্বেদকর নাঁ হয়েছে, দেখ কেমতি বস স্ট্যান্ড ওড়িশা যাক হয়েছি, ওড়িশার প্রত্যেক হাইস্কুলকে 5G জরিয়ারে 50 লক্ষ দিয়ে মডিফিকেশন করা হয়েছে, প্রত্যেক কলেজকে 5G জরিয়া সিট সংখ্যা বড়িয়া হয়েছে, বেড সংখ্যা রুম সংখ্যা বড়িয়া হয়েছে, লাইব্রেরি বড়া হয়েছে, সাইন্স উপকরণ কম্পুটর উপকরণ দিয়া হয়েছে, সবু মেডিকাল, এই তালদণ্ডা কেনাল দেখিল, এই দেখ যাই রামচন্দ্র ভঞ্জ মেডিকাল কলেজ কি অবস্থান থাকা কোটি, এইটি ক্যাপিটাল হসপিটাল দেখিল, অপরেশন থিয়েটরটা কেমতি হয়েছে, ঘর কেমতি হয়েছে, তেমন লোক কাম করছেন, হারি যাইছেন, কোণ বাজি গল, মু জীবনরে 10 থর লড়িছি, 4 থর হারি, 6 থর জিতিছি, হারিলে ভাঙ্গি পড়েনি, এ হারিছু আমি, মো পুয়া হারিছি, আমি টোটাল বেগুনিয়া, বলগড়, খোর্ধা, জটনি, একাম্র, মধ্যমবঙ্গ, উত্তর, বালিপাল্টা কাম করছু, আজ যাব 5টা জেলা, এ 5টা নির্বাচন মন্ডলী, সে সান পুয়া অলরেডি যাই না বেগুনিয়া বলগড়ে পৌঁছলা, হারিলে মধ্য, তেমন খাতির নাই, লোকঙ্ক সেবা যদি করিয়া পে আসছ সেবা কর, আর নোট কমাইয়া পে হলে পড়া আসব বিজেপি কে না ভারী নোট দেন নেন চটাই, তা নইতলে এলি জিত তাতে কো, তুমি ওড়িশা জনসাধারণ, ভারত জনসাধারণ, ওটা মনমোহ রাউতরা কোটে হরে আপাই লোকসভা প্রাইম মিনিস্টার 4 থর আসছে, ভুবনেশ্বর গভর্নর জেল এই টঙ্কা বাজিছে, মু প্রমাণ দেবি, এইটি হোম মিনিস্টার সিং এ শাহ টঙ্কা আসিবার জেরে, এইটি হোম ডিফেন্স মিনিস্টার সিং, এটাই হেমা মালিন, 3টা মুখ্যমন্ত্রী নড়া নড়া না কুটা, কত পয়সা খরচ করছেন এইটি, তেমন খাতির নাই, তা সত্ত্বে লোকসভা নির্বাচন মন্ডলী বালিয়ন্তা, বালিপাটনা, খোর্ধা, জটনী, ভুবনেশ্বর, উত্তর, মধ্যম, বেগুনিয়া, বলগড়, 4,83,000 ভোট দিয়েছেন,
চারিথর প্রাইম মিনিষ্টর আসি নোট বাণ্ডিছি আউ দশ বার হাজার ভোট হয়েছিল এটা খাতির অছি লোক আম পছরে অছন্তি আমি লোক পছরে অছু বাপাই।